মাথা ফেটে যাবে। দেখছেন এটা কি খারাপ, করবো না, করছি করে না। ওকে, সুতরাং আপনি চলে যাবেন, হ্যাঁ? আর কোনদিন আমি আমুনা, কিন্তু অন্যরা তো ঠিকই, আমি বাগ বাগা কোথায় কইতে না, এরা তো গ্রামে যাইবো, সেটা আমি বলে দিয়ে দেব। কেমনে হ্যাঁ, কেউ যাও লাগতো না, এরাই চলে যাবে, এই চলে যাবে, ঠিক আছে? এরা গ্যারে গ্যারে দেখো যাও, এরা বাড়ি কি করছার থাক, সমস্যা নেই। কিন্তু মায়াটারে বাসাইতে হইলে দিয়া দেখ 5-2-3 বছর পরে এলে কোন সমস্যা হবে না। এতদিন থাকবো কেন, কয় মাস, মানে 2 মাস না 3 বছর পরে এলে কোন সমস্যা নেই। ওর তো পরে দাও দেই, পরে পড়বে না, এরা পরে না, ও কোন লোক নেই। আচ্ছা কি করছ, সালাম না দিছি কে, জায়গার নামটা কোন, যার নামটা উল্লেখ করার দরকার নেই, যেহেতু ভিডিও হচ্ছে লোকের নাম উল্লেখ করার দরকার নেই। করতে বলবেন তো, বলুন বলেন, নাম বাড়ির গ্রামে কোন জায়গাতে, না 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 নাম খুলে দাম বলেন, হ্যাঁ বলুন বলুন, তাড়াতাড়ি শেষ করুন। এই যে গগন, তাড়াতাড়ি 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 গগন, কোথেকে আমরা তখন কোথেকে, হ্যাঁ কোন, হ্যাঁ বান্দরবন, ও এইটাই কইতাছেন কেডা, খাগড়াছড়ি বান্দরবন, খাগড়াছড়ি বান্দরবন কেডা কে করে, না এটা কেউ করে নাই, আর দিকে লাগবো না, ওই চাপ দরকার নাই, ওই চাপ না বলবো না, পদে বলা কেউ করে নাই এটা। আচ্ছা যাও, আচ্ছা তো ঠিক আছে, তাহলে আমরা আজকে থেকে ওর বেকার আমরা ফাটাবো না ফাটাবো ওটা আমরা দেখতেছি, হ্যাঁ ফাটাই দেন ভালো, যদি না ফাটান তাহলে আচ্ছা ঠিক আছে, যত আমরা কোন কাটা দিত হেডে তো এবার বলে দাম পারবেন না, এগুলো করি না, এগুলো করে এটা ব্যাগ জিনে করে না, কিছু কিছু দিন আছে যারা আলেমগুলো করে, সাধক যারা, ওরা আমার বাকারা সিরা করে, ব্যাগ জিনে করে না। আমগো আম মানুষের মধ্যে সবাই পারে, এদের মধ্যে এরকম সবাই পারে না, ওই যে আমরা মনে করি জিন জিনরাই সবই পারে না, আমরার মধ্যে কি সবাই সব পারে? এদের মধ্যে যারা জাননেওয়ালা হেরা পারে, যারা জানে না ওরা কিছু করতে পারে না, ঠিক আছে গগন? তাহলে তুমি তোমার বোতলে ঢুকা মনে হয়, আমার বোতল আছে, এই দেখছ, এই যে কষ্ট বেজে সব আছে, তুমি ঢুকাবো না, দেখছ? তুমি সুন্দরভাবে চলে যাও, আর কোনোদিন আসার দরকার নাই। আর ওরা হেকম আগে যদি গ্রামে স্কুলে যায় তাহলে ভালো থাকবো, তাই তো? ঠিক আছে, আসতে হ্যাঁ কেউ যাওয়া লাগবে না, হ্যাঁ বড় মেয়ে আছে, হ্যাঁ একটা তাবিজ দিলেন বরে বয়ের লিগা শুরু পোলার একটা পোলালের লিগা তাতে ওর বড় মেরে তাহলে দিদি দিদি তো সবার শরীর বলি যে আমার আমার ফেড়ে ব্যথা তো কিছুই লাগবে না, আমি যা যা দাও দিয়ে দিই ইনশাআল্লাহ, হ্যাঁ আমি দিয়ে দিমনি, যা দাও দিয়ে দিমনি। আর শুনেন, আপনি যদিও আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকে ওরা, বাপ এই বৃষ্টি হচ্ছে, এই যে হ্যাঁ মাপসা নাম দিলে মাপসা আমরা চাই না বলে আমরা মাপসা করে দিই, বুট দুটি হইলে আমরাও আমরা মাপ করে দেন, আমি আপনার মাপ করে দিছি, কম আমার মাফ করে দেন, আচ্ছা আমি মাফ করে দেব আমার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই আমরা সব মাফ সব করে দিন ওরে, হ্যাঁ ও যদি আসে না আমি আমু না, আমি জিরো কিছু করলাম সত্যি সত্যি, এই যে তুমি প্রথম ভয়ে কাঁদছো না, আমি তোমার মারি না কাটি, ঠিক না? ভয় পাইছো না? আমি তোমার সাথে কত ভালো ব্যবহার করছি না, বলো গগন কত ভালো না আমি? তুমি আমার এই ভালোর জিনিসটা আমাকে কি প্রতিদান দিবা? একটাই আমাকে, তুমি যেহেতু আমি তোমার ভালো ব্যবহার করছি, এই ভালো পাওয়ার জন্য তোমার একটা পুরস্কার আমার দিবা, যেন আমার এই বোনটা কি থাকে, সুস্থ থাকে, হ্যাঁ? তাহলে বুঝুন যে তুমি, আমি যে তোমার ভালো ব্যবহার করছি, তোমার ইচ্ছা করলে আমি বোতল বলতে পারতাম না, মারতে পারতাম না, তোমার আটকাইতে পারতাম না, কিছু করছি আমি? তোমার একটা টোকা দিছি, একটু খারাপ ব্যবহার করছি? এই যে আমি ব্যবহারগুলো করছি, আমার আল্লাহর কোরআনে আছে, কি আছে? তোমাদের ধর্মের ভিতরে আছে, হিন্দু ধর্ম আছে, মানুষের সাথে ভালো হ্যাঁ ছিল না, তোমাদের হিন্দু ধর্ম আছে কি মানুষের সাথে ভালো ব্যবহার করা, কি ব্যবহার করা? আমাদের ধর্ম আছে, প্রতিটা ধর্ম আছে যে ভালো সব মানুষের সাথে ভালো ব্যবহার করা। আমার আল্লাহর কোরআন আছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তোমরা মানুষকে ভালোভাবে ভাষার দাওয়াত দাও, আল্লাহর কোরআনের দাওয়াত দাও, ভালো দিক দেখাও, তাহলে তোমাদেরকে মানুষ ভালোবাসবে। তুমি মানুষকে তো অনুরোধ করো, তুমি জিন, তুমি আমাদের সাথে আসবা, ভুল ত্রুটি করবা, তোমাকে মাফ করে দেওয়া ভালো, ভালো না? আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, আর তোমার মনটা ভালো লাগে না? ভালো লাগে না? তোমার তো খুশি লাগে না? তুমি একটা ছোট মানুষ, 27 বছর তোমার বয়স, ছোট একটা বাবু, ছোট বাবু। 27 বছর মানে কি জানেন? আমাদের যেরকম রেগুলার বয়স মাত্র 2-1 মাস, এগুলার মতো আর কি। এরা 300 বছরে সাবালক হয় না, ভালো কে পাও না, বলো 300 বছর 250 বছর সাবালক হয়। ঠিক আছে তো, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনি এখন জানা আপনার কোনো আর কোনো কথা নাই তো? ওরা স্কুলে দিবে না এটা আমি বলে দিতেছে। ঠিক আছে তাহলে যাও, আজকে চলে যাও, আসতে হবে। সালাম দাও, সবার সালাম দাও, যাও না সালাম দাও, নমস্কার দাও, কোনটা দাও? কারে তোমার বোতল বেঁধে যাবা? যাবা সত্যি? আচ্ছা তুমি বোতলে যাবা? স্বেচ্ছা করে দিত সব? হ্যাঁ আচ্ছা দাও। পানি খাবা? পানি ভালো দিব, এ পানিটা ভালো দেন তো। আচ্ছা না ভালো দিয়ে তোমার সুবিধা কি, সমস্যা কি? যেহেতু চালানি এখানে করা আছে, কয়েকদিন থাকো ওইখানে, ওটা আমি দিতেছি। আচ্ছা ধরো اللهم مكن علي بن ابي طالب علي الله حسن حسن مخخن مخخن اللهم مكن علي بن ابي طالب علي الله حسن حسن مخخن مخخن কাজ করতেছে তো বুঝলে? তা আমরা কথা বলতে সাথে কথা বলা শুনতে আর কথা শুনতে শুনতে কথা বলছিস না আমি সমাধান দুর্বল হচ্ছে। হ্যাঁ না তো আমরা ঘর বাড়ি মাঝে পড়া কইলে তো গ্রামের পড়া কি মজা করে ডাক্তার করে মাঝে পড়া হ্যাঁ এই সময় 1 ঘন্টা গেল না মা 7:30 দিয়ে দিই। আচ্ছা হ্যালো ঠিক আছে। এই দিশা দিশা এই যাই এই দেখো তো আল্লাহ ওকে দাও পাগলা দাও পাগলা بس بس ضرب من ضرب الدرب بدل لا دم ده قال بتاع دكتور بالك ده تشا بالك ده كده الله ما شاء الله انا قلت انا بالك ده ضرب دي نيره بيعدك اصلا ده وده ها ده كده انا ورليته بس امال شلون ودي دي نيره ভাই দেখো দেখছেন এই কামতেছে বোতল ভয় লাগতেছে ভয় লাগতেছে তিশা কিছু না আলহামদুলিল্লাহ। তোমার নাম কি বল? তিশা তিশা মনি বাড়ি কই তোমার? রায়ের ও মানে কামাশিয়া কালীগঞ্জ কালীগঞ্জ রায়ের দিয়া ও মানে গ্রাম গ্রাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলো নামাজ পড়বা 5 ওয়াক্ত নামাজ পড়ো হ্যাঁ মা বাবার কথা শুনো ঠিক আছে জোরে বলো কথা। নাম না বলে ভগবান না ভগবান কে কিছু বলার না নাই নাম তো ইচ্ছা ও এগুলা কইতার নাকি পড়ো আমরা পড়ো ঠিক আছে বসো 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 বসো। হ্যালো ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখে আসেন দেখেন এই মেয়েটির সাথে যে মেয়ে হিন্দু জিনটা ছিল আমি আসলে ছেড়ে দিতাম চাইছি, আমি কোনো জিনের সাথে খারাপ আচরণ করি না। সেই বলছে যে আমাকে বোতলে ঢুকে ফেলেন, আলহামদুলিল্লাহ বোতলে আমি ঢুকে ফেলেছি। এই যে ايه باي باي تسه يا من ده بطل يا من ده এই দেখেন তুমি চোখ বন্ধ করে নাও এই দেখেন রোগী এই বোতলের ভিতরে যে জিন্দা ঢুকছে দেখেন আপনারা রোগী ভয় দেখতেছে না সে দেখে ওই দেখতেছে আমরা কেউ দেখতেছি না ভিতরে ঢুকে ফেলছে ওই দেখতেছে এর ভিতরে আছে রোগী দেখতেছে না দেখো ভয় লাগে তোমার ওই যে দেখেন রোগী খুব ভয় পাইতেছে তো সুতরাং আসলে আমি এই বোতলটা ঢুকাইতাম না কিন্তু ঢুকাই না এখন অবস্থার পরিপ্রেক্ষিতে ঢুকাইতে হয়েছে সে বলছে যে হুজুর আমাকে ঢুকে ফেলেন অন্যথা আমি বাইরে থাকলে আবার ক্ষতি করতে পারি তার স্বেচ্ছায় সে ঢুকাইছে তো যাও আলহামদুলিল্লাহ।